এফএ কাপে যেন বাজিমাত করেছেন আর্জেন্টাইন ইয়াংস্টার, দুর্দান্ত দুই গোলে বড় জয় তার। আর খারাপ পারফরমেন্স বজায় রেখেছেন অ্যালিসন বেকার, বাচ্চা সুলভ ভুলে গোল হজম তার। আর তার ভুলেই পয়েন্ট খোয়াতে হলো সালা নুনেসদের। দুই দলের দুই তারকার ভিন্ন রূপ আর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সময় যেন থমকে দাঁড়িয়েছে ব্রাজিল দলের, এবার খারাপ সময়ের শুরু ক্লাবে দুর্দান্ত করা তারকাদের। জাতীয় দলের পর ক্লাবেও ভুলের ছড়াছড়ি, তবে আর্জেন্টাইনরা যেন উঠছে বরাবরই, বিশ্বকাপ যেন তাদের অনুপ্রেরণা। গতকাল ম্যাচের বয়স তখন ২৪ মিনিটের কিছু বেশি, লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনের পায়ে বল, কোনো সতীর্থর উদ্দেশ্যে তিনি বাড়িয়ে দিলেন পাস, তবে তার নিজের খেলোয়াড় নয় বরং পেল প্রতিপক্ষের খেলোয়াড়। মূলত সতীর্থকে পাস দিতে গিয়ে ডিবক্সের ভেতর গঞ্জালো গুয়েদেসকেই বল দিয়ে বসেন অ্যালিসন, সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন গুয়েদেস। সেই ধাক্কা সামলে আর জিততে পারেনি লিভারপুল। এফএ কাপে অলরেডসদের দুই দুই গোলে সমতে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই গোল হজমের পর প্রথমার্ধের আগে অবশ্য ম্যাচের সমতা ফেরায় লিভারপুল। ৪৫তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে সমতার সূচক গোলটি এনে দেন লিভারপুল ক্যাপ্টেন ডারউইন নুনেস। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে মোহাম্মদ সালা লিড এনে দেন অলরেডসদের, তবে সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইয়োহান ক্লপের দল। ৬৬তম মিনিটে লিভারপুলের দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে উলভসকে সমতায় ফেরান দলের কোরিয়ান তারকা হি চান। এদিকে অ্যালিসন ফাবিনহোদের খারাপ দিনে রীতিমতো জাদু দেখিয়েছেন আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার, ৪৫ মিনিট খেলেই প্রতিপক্ষের জালে দুই গোল তার। এফএ কাপে মিডলস ব্রোয়ের বিপক্ষে খেলতে নামে ব্রাইটন, তবে একাদশে ছিলেন না ম্যাক অ্যালিস্টার। শুরুতেই ৮ মিনিটে এগিয়ে যায় তার দল, তবে একপোমের গোলে ১৩ মিনিটে সমতায় আসে মিডলস ব্রো। ২৯ মিনিটে আবারও লিড নেয় ব্রাইটন, এবার দুর্দান্ত গোল করেন লালান্না। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল, তবে হাফটাইমের পরেই কোচ মাঠে নামায় দলের নাম্বার ১০ ম্যাক অ্যালিস্টারকে, আর তাতেই বাজিমাত করেন বিশ্বকাপ জয়ী এই তারকা। ৫৮ মিনিটে সহজ ফিনিশে লিড বাড়ান তিনি, তবে ৮০ মিনিটে তার দ্বিতীয় গোলটি ছিল চোখের শান্তি, অসাধারণভাবে বল জালে জড়ান তিনি। ৮৮ মিনিটে তার আরেক সতীর্থের গোলের মাধ্যমে ৫-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেন তারা। তবে মাত্র ৪৫ মিনিট খেলে ৪টি শট করেন অ্যালিস্টার, যার মধ্যে অন টার্গেট ছিল ২টি, আর ২টি শটেই গোল হয়। বাকি ২টি শট নিয়েছেন অফ টার্গেটে। দুই গোল করে মাত্র ৪৫ মিনিট খেলেই ৮.৭ রেটিং নিয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন নয়া তারকা।